Assalamualaikum warahmatullahi wabarakatuhu. গাড়ি না পাওয়ায় ওসি নিজের গাড়িতে তুলে নেন প্রসূতির মাকে। ওসির গাড়িতে হাসপাতালে প্রসূতি। এবার চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন হাসপাতালে পৌঁছে দিলেন আরেক প্রসূতিকে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে ওই প্রসূতি একটি ছেলে সন্তানের জন্ম দেন। সোমবার বেলা 12টার দিকে সড়কে ঘোরাঘুরি করতে দেখে ওই প্রসূতির স্বামীর কাছে লকডাউনে বের হওয়ার কারণ জানান তিনি। এই সময় স্ত্রীর প্রসব ব্যথা শুরু হওয়ায় গাড়ি খোঁজ করার কথা জানান তিনি। তখন ওসি নিজের গাড়িতে ওই প্রসূতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা কর দেন তিনি। হেনা বেগম নামের ওই প্রসূতি ডবলমুরিং থানার গায়েবী মসজিদ এলাকার রেজাউল করিমের স্ত্রী। রেজাউল করিম পেশায় একজন ভ্যান চালক। হেনা বেগমের স্বামী রেজাউল করিম নিউজ বাংলাকে বলেন, সকাল 8টার থেকে আমি বের হয়ে গাড়ি খুঁজছিলাম। আমি গরিব মানুষ, ভ্যান গাড়ি চালাই, তাই অ্যাম্বুলেন্স নেওয়ার সামর্থ্য নেই। সিএনজি খুঁজছিলাম, লকডাউন হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ি পাইনি। পরে 12টার দিকে চৌমুহনীতে স্যারেরা আমাকে লকডাউনে কেন বের হয়েছি জিজ্ঞেস করেন। আমি বলেছি ঘটনা। পরে স্যার নিজের গাড়িতে আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে আমার স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। আমি সবার কাছে ছেলের জন্য দোয়া চাই। তিনি আরো বলেন, আগে পুলিশকে ডরাইতাম, এখন তো দেখি বন্ধুর চেয়েও বেশি। যারা এমন বিপদে সাহায্য করে তারা তো শুধু বন্ধু নয়, রক্তের আত্মীয়ের চেয়েও বেশি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন নিউজ বাংলাকে বলেন, রেজাউল নামের ওই ভদ্রলোককে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে লকডাউনে বের হওয়ার কারণ জিজ্ঞেস করি। পরে তিনি জানান তার স্ত্রীর প্রসূতি এবং ওনার প্রসব ব্যথা শুরু হয়েছে। তখন দেরি না করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন দিনমজুর ওমর ফারুক শান্তর স্ত্রী কুলসুম বেগম। তাকে কোতোয়ালি থানার ওসি নিজামুদ্দিনের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।